কুলা ঢবল খা ঢবল পা ঢবল সিগেশর সেথাই আছে বসে তেব নারায়ণ তুই ভয় নাই কর গে প্রণাম করবা প্রণাম প্রভু তব চরণে আয়ুষ্মান ভব নেতা তুমি তো মানব নিয়ে এসেছো আজ আমরা সত্যতেই আবদ্ধ হয়েছি বেশ এবার আসতে পারো বেশ পিতা নর্তকী বলে প্রভু বস্ত্র দেবগণে ফিরিয়ে দাও ঠিক আছে প্রভু তোমার বস্ত্র পেয়েছো আমার বসন আমি পেয়ে গেছি বাহ কত সুন্দর বস্ত্র ধারণ করেছি কিন্তু কি জানো দেব সেরে নাল এইভাবে নর্তকী দেবগণের বসনে ধরতে করেছি আমার মনে হয় সেই নর্তকী অবশ্যই নিত্য না চলবে তবে কেন বিলম্ব করছো দেব শ্রী নার আদেশ করুন মহেশ্বরকে নিত্য রাজের নর্তকী যত এত সুন্দর বসনে ধরতে করেছে আমার মনে বলছে নর্তকী নিশ্চয়ই কোনো নিত্য গীত হয়তো জানি মামা সেদিন থেকে আমরা দেবতার কেউ নিত্য নাচ দেখতে পাই ঠিক আমি জিজ্ঞাসা করি নর্তকী তুমি নৃত্য করতে পারো নৃত্য যদি দেখা দেবো আমার কল্যাণ স্থানে উপযুক্ত পুরস্কার পাবে তুমি এই স্থানে কিন্তু প্রভু নৃত্য করার আগে আমার সাথে করো সত্যতা আমি যাহা চাইব দান তবে তো দেবে দান তবে তো নৃত্য করবো আপনার দেব সমা অসম্ভব আজ নেতার সাথে সত্যতা করে মানব নিয়ে এসেছে আমার কল্যাণ ধামে এই মানবের সাথে আমি সত্যতা করবো কিভাবে পারবো না পাঠিয়ে দাও নেতার ঘাটে এই নত্যের সঙ্গে তুমি সত্যতা করে ফেলো বাবা কতদিন পর আজ যত নত্যকে এসেছি কল্যাণী ধামে এমন সুযোগ আর হয়তো হবে না বাবা আমার যে নৃত্য দেখার জন্য মনে মনটা বিচলিত দেব শ্রী নারদ ঠিকই বলেছে মহেশ আমরা মনে যখন স্থির করেছি ওই নত্যকে নৃত্য না দেখব বলে তাই নত্যকে যখন সত্যতা করতে বলেছে ওর নৃত্য না দেখার জন্যই আপনি নত্যকের সাথে সত্যতাই করুন মহেশ বেশ সকল দেব দেবগণের অনুমতি নিয়ে আমি সত্যতা করছি নর্তকীর সাথে নর্তকী সত্য সত্য কহিল আমি কবার যা চাইবে নর্তকী আমি তোমায় দেব শতবার নৃত্যগুলো তুমি আমার গোচর ভালো নৃত্য হলে সকল দেবগণকে আমি দেব নিমন্ত্রণ আজ্ঞা দিলাম তোমার আমি নৃত্যেরই কারণ নৃত্য করি কি মতে ফেসভূষণ নাই যে আমার অঙ্গে নারদ ইন্দ্রনাথ দেখেছো দেখেছো নারদ এই নর্তকীর সাথে সত্যতা করে আমার ব্যথা হয়ে গেল নারদ বাবা নৃত্যের সাজনায় তার শরীরের উপরে কি করে নৃত্য করবে আমার কল্যাণ ধামে পারবে না মামা তুমি তো সবাই পারো মামা তুমি তোমার সাজে সাজিয়ে দাও মামা তুমি দিয়ে দাও দেবশ্রী নারদ ঠিকই বলেছে আমরা যখন ভেবেছি নর্তকীর নৃত্য নাচ দেখব আর নর্তকী যখন বলছে নৃত্য যে করবে তার অষ্ট অলঙ্কার শরীরের মধ্যে নেই আপনি তো অন্তরে জামিনে মহেশ্বর আমরা যখন সকল দেবগণে মিলে স্থির করেছি নর্তকীর নৃত্য নাচ দেখব তাই অষ্ট অলঙ্কার দিয়ে সেই নর্তকীকে আপনি হাজার হাজার দেবতার সম্মুখে সাজিয়ে দিলে মহেশ্বর সাজিয়ে দেওয়ার পরে নর্তকী আমরা সকল দেবগণে মিলে নৃত্য নাচ দেখব তাহলে সাজিয়ে দিচ্ছি আমি হ্যাঁ মামা সাজিয়ে দিচ্ছি নর্তকী আমি দিচ্ছি তোমায় বর
আমার পরে অষ্টাঙ্গ অস্পৃত শরীরের উপর যে মেঘডমনি শাড়ি পরে গলায় গজমতি হার দেখি যে নর্তকি তোমায় দেখায় চমৎকার কপালে তিলক চন্দন অষ্টলিয়া বরণ নৃত্য করবে নর্তকি তুমি করিলি সাজন এই বলে তোমার একে একে নৃত্যের সাজ হলো আমার আগে তুমি নৃত্য আরম্ভ করো ঠিক আছে নৃত্য করে সন্তুষ্ট করো দেবতাদের প্রাণ যা চাইবে নর্তকি আমি তোমায় করিব দান ঠিক আছে প্রভু কপালে কালো টিপ দিয়েছি খোপাতে গোলাপ ফুল পরেছি তুমি জানবে না তুমি বুঝবে না ভালো মৎস্য পালে মৎস্যের খাইছো ভালো পুত্র পেলে বদলি দিতে আসছ ভালো নারী পালে কাটাই রাত প্রভাত হলে বিদায় দিব হোক না কোনো জাত নিত্য চলছে চলবে কপালে কালো টিপ দিয়েছি তোমার কারণে এত সেজেছি তোমার কারণে
নৃত্য বন্ধ কর, নৃত্য বন্ধ কর। তোর মত রূপবতী ত্রিজগতে নাই, ছাড়ব পার্বতী ছাড়ব বঙ্গে, নিজ করে নিব তোমায় সঙ্গে। প্রভু আমাকে হরিলে প্রভু আপনার হইবে মহাপাপ। আমার পাপ নর্তকী তুমি হয়তো জানো না, অখিলের অধিপতি ব্রহ্মাণ্ডের সার কে করবে মরি পাপ পুণ্যের বিচার। জম সেই তো জম আমার অধিকার, দয়া যদি করে তুমি সাহের জিয়ারি ত্রিলোক আত্মাকারী হইব আজি আমি নটি কোথা দাও মরে, আমি তোমায় লইয়ে যাইব দেশান্তরে। ভেবেছিলাম হাজার হাজার দেবগণকে নিয়ে অনেত্র উষারণ সন্ধানে মঠের বুকে ছড়ে যাব, ওই দেবীর সাথে সাক্ষাৎ করে আমার অনেত্র উষাকে আমি ফিরিয়ে চাই, কিন্তু আমার কল্যা শেষে কি হলো নারদ? ঠিক সামান্য নর্তকীর নৃত্য নাচে মহেশ্বর পাগল হয়ে নর্তকীকে নিয়ে দেশান্তরের বুকে নৃত্য ভেগে ছুটে যাচ্ছে। তুমি বিলম্ব করো না নারদ, তুমি বিলম্ব করো না, তুমি এই মুহূর্তে ছুটে যাও ওই দুর্গার কাছে, এই মহেশ্বরের কোশল সংবাদ তুমি ওই দুর্গার কণ্ঠে পৌঁছে দিয়ে এসো। আর আমি যাব ওই মহেশ্বরের পিছনে ছুটে দেখবো ওই নর্তকীর সাথে মহেশ্বর কি কাণ্ড। প্রভু আমি করিব না আর বিলম্ব, এই মুহূর্তে ছুটে যাবো হিমালয়ে। যাও না রাজা, দুর্গাকে খবর দাও। যাও আর বিলম্ব